মর্নিং ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। রান্নার রহস্যর পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত, আর আগের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের কাছে আরও একটি নতুনত্ব রাইসের রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে টমেটো রাইস। তো এই টমেটো রাইস বানাতে আমাদের কী কী লাগছে সেগুলো এবার দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে এখানে আমি বাসমতি রাইসটা বানিয়ে রেখেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে একটা বড় কাচের বোলে এক বোল নিয়ে নিয়েছি। আর রয়েছে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখানে রয়েছে চারটে টমেটো, আমি কুচো করে নিয়েছি। এখানে রয়েছে কিছু মটরশুঁটি, এটা ফ্রোজেন মটরশুঁটি। এখানে রয়েছে গরম মশলার গুঁড়ো, এখানে নিয়ে নিয়েছি কারি পাতা, ধনে পাতা, চেরা কাঁচা লঙ্কা। আর এখানে মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মৌরি, আদা রসুনের পেস্ট, চানা ডাল বা ছোলার ডাল, বিউলির ডাল বা উড়ার ডাল। এখানে ঘি নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি অল্প করে চিনি, লবণ। আর রান্নাটা আমি রাইস ব্রেন অয়েলে করব। তো আর দেরি না করে এবার রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে কড়াইতে আমি 2 টিস্পুন মতন রাইস ব্রেন অয়েল দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় কিন্তু বেশি তেল আমরা ইউজ করব না, তাই জন্য অল্প পরিমাণ রিফাইন্ড বা রাইস ব্রেন অয়েল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মৌরিটা দিয়ে দেবো, এখানে 1 টিস্পুন মৌরি আছে, দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম জাস্ট। এবার আমি দিয়ে দেবো চানা ডাল বা ছোলার ডাল, বিউলির ডাল দিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে ডালগুলো একটু ক্রাঞ্চি হয়ে যায়, সেইভাবে আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ, মানে ওই 8-10টা মতন কারি পাতা দিয়ে দিচ্ছি, আর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি একটুখানি মিশিয়ে নেব। আমি কিন্তু ভালো করে পেঁয়াজটা মিশিয়ে নিয়েছি। এবার জিরা কাঁচা লঙ্কা গোটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি একটু ভালো করে নেড়ে দিলাম। এবার আমাকে 5 মিনিট এই পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নেব। আপনারা দেখুন পেঁয়াজটায় কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে এই মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর কিছু মশলা আমি অ্যাড করবো। এবার 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুনের একটু বেশি গরম মশলার গুঁড়ো। দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন আমি কিন্তু খুব একটা তেল কিন্তু এখানে ইউজ করিনি। এইভাবে মশলাটাকে একটুখানি ভালো করে আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। আপনারা দেখুন মশলাটা কিন্তু ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে 4টে কেটে রাখা টমেটো আমি দিয়ে দিলাম। দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে আমি মশলাগুলোকে একটু মিশিয়ে দেব। আর এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আমি 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো, যাতে টমেটোগুলো গলে যায় ভালো করে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি একটু চেক করে নিচ্ছি।
আপনারা দেখুন টমেটোটা কিন্তু খুব সুন্দর করে গলে গেছে। এবার আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দেব। এখানে আমি 1 টিস্পুন চিনি নিয়েছি, পুরো চিনিটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘিটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি যে বাসমতি রাইসটা করে রেখেছিলাম সেই রাইসটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে আমি টমেটোর সঙ্গে রাইসটাকে কিন্তু মিশিয়ে নেব। বাকি রাইসটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি আরো একবার মিশিয়ে নেব। আপনারা দেখুন আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি আর টমেটো রাইস কিন্তু আমার রেডি। আমি এর মধ্যে আর কিছু সেরকম ভাবে দেব না, গ্যাসটা আমি এবার বন্ধ করে দেব আর উপর থেকে একটু ধনে পাতা আমি এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট রেখে আমি এটা সার্ভ করব। টমেটো রাইস আমার রেডি। ভালো লাগলে আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা আরও ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে গিয়ে ছোট্ট একটা কমেন্টের দ্বারা আমাকে অবশ্যই জানাবেন।